দেখেন, আপনাদের মাঝখানে কথা বলা ঠিক নয়, তবে বলছি এই তিস্তাজিকে তো আপনি জেলে পাঠিয়েছেন, তাই না কানকজি? তো জেলে যাওয়ার আগে ওই তিস্তাজি আমার কাছে এসেছিলেন, এসে ওই কাগজপত্রটা দেখিয়েছিলেন। হ্যাঁ, এবার দেখেন, আমি আমি ব্যবসায়ী মানুষ আছি, বুঝলেন কি না? তো এত জমিন জায়গার, এত বড় মকান দেখে আমি ভি তুরন্ত কিনে নিলাম। উনি বাবা, তারপর তো এখন জানতে পারছি এটা আমার দোস্ত সাতকি বাবুর বাড়ি আছে। হ্যাঁ, এটা আমার কাছেও শৌখিন ছিল। হ্যাঁ, আমি বুঝতে ভি পারছিলাম না কি কি করব। তাই তো আমি ওই মিসেস ইন্দিরা চৌধুরীর সঙ্গে দেখা করে ওনার সাথে কথা বলি। হ্যাঁ, এখন কি জানেন, এই ছ মাসের টাইম ছিল, বছর পার হনে কয়া। হ্যাঁ, এটা মিথ্যা কথা। মানে তুমি বলছো উনি মিথ্যে বলছেন? উনি সত্যিটার উপর রং চড়িয়ে বলছেন। তুমি এটা কি করে বলছো? এতক্ষণ চুপ করে থেকে তুমি বলছো মিথ্যে কথা বলছেন? তুমি সত্যিটা বলছো তো কনক? দাদা ভাই, তুই বৌরানীকে সন্দেহ করছিস? তোদের মনে হয়নি যে ও কেন এতদিনে আমাদের সত্যিটা বলেনি? মনে হয়নি তোদের? ওকে বলার টাইমটা দে। একটা কথা আমার মনে হচ্ছে আজ তোমাদের বলা উচিত, তখন প্রয়োজন মনে হয়নি তাই বলিনি। বৌরানী, তোমাকে কিন্তু একদিন আমি আমার ঘরের সিন্দুকটা খুলতে দেখেছিলাম। আমি একটু সিন্দুকটা খুলবো রাঙামা। চাবির গোছা তো তোমার কোমরে, তুমি আমার অনুমতি চাইছো? স্বাভাবিকভাবেই আমি তোমায় কোনো প্রশ্ন করিনি, কারণ আমি তোমাকে বিশ্বাস করি, কিছুই মনে হয়নি আমার। কিন্তু এখন তো আমার মনে হচ্ছে যে সর্বনাশটা সেদিনে হয়েছিল। তুমি অন্তত আমাকে ভুল বুঝো না রাগামা, তখন আমার আর কোনো উপায় ছিল না। তুমি আমাদের একবার জানাবে না বৌরানী? আমি ভাবতে পারছি না কনক, তুমি তুমি এই কাজটা। আচ্ছা কনক, তুমি তো সারাক্ষণ বলো যে এবাড়ির মান সম্মান তোমার কাছে খুব, তুমি কি করে কি করে নিজের হাতে এই বাড়িটাকে শেষ করে দিলে? বিশ্বাস করো বাবা, তখন আমার হাতে আর একটু সময় ছিল না। আমি তখন শুধু বৃষ্টির কথা ভেবেছি, আর কিছু ভাবিনি আমি তখন। তারপরেও তো কতদিন হয়ে গেছে, এতদিনেও মনে হয়নি কাউকে জানানোর কথা। অসাধ্য সাধন করার অভ্যেস বরাবর, ভেবেছিল এবারেও বুঝি একা একা সবটা সামলে নিতে পারবে, পারেনি। তোমাদের মনে হতেই পারে আমি আজ কেন এই কথাটা বললাম, কিন্তু যেদিনই বলতাম এরকমই একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হতো। ইনফ্যাক্ট এটা আর একটা খারাপের শুরু। সেই দায় আমার, তাই তো। শ্রেণী কি কোনো প্রশ্ন আছে তোমার? দায় যখন আমার, তখন এই বাড়ি ফিরিয়ে আমি দায় মুক্ত হব। এসব বাজে কথা তোমার কাছে রাখো, এসব বলতে এসো না এখানে। দাদা ভাই, মাথা গরম করিস না। দেখ, পেপারসটা যদি অন্য কারোর কাছে যেত তাহলে একটা টেনশনের বিষয় ছিল, কিন্তু সেটা তো আমাদের রাধেশ্যামজির কাছে যখন আছে তাহলে ঠিক ওটা আমরা ফেরত পেয়ে যাব। আর উনি তো আমাদের আগেও হেল্প করেছেন, ইনফ্যাক্ট এতক্ষণ যে ডিসকাশন হয়েছে উনি বুঝতে পেরেছেন যে ঘটনাটা এক্স্যাক্টলি কি হয়েছিল। দেখেন দেখেন, আমি সবটাই বুঝতে পারছি। হ্যাঁ, লেকিন জো রুপিয়া মেরা ইনভেস্ট হওয়া পড়া হ্যাঁ, ও তো সে টাকা আপনি পেয়ে যাবেন। দেখুন, এই ঘটনার পেছনে
বৌরানীর যদি কোনো দায় থেকে থাকে তাহলে সে দায় তো আমারও। আমরা সবাই মিলে আপনার টাকা আমরা ফিরিয়ে দেবো। টাকার অ্যামাউন্টটা কিন্তু খুব একটা কম নয় স্ত্রী। হ্যাঁ জানি তো, কিন্তু খুব কি কঠিন হবে সেটা মেটানো। আর তাছাড়া 50 লক্ষ টাকা তো আছে ছোটমার কাছে। বৌরানী তো বললো যে বিশু কাকার হাত দিয়ে ছোটমাকে পাঠিয়েছে, তারপরেও তোমরা কেন? নিজেরা নিজেরা নিজেদের মতন ভেবে কথা বলে যাচ্ছ। আমি ভেবেছিলাম সবটা বলবো না, বলবো না, তার কারণ আমি জানি যে কনক এবং এই বাড়ি সব তোমাদের কাছে কতটা ইম্পর্ট্যান্ট। তুমি কিরকম একজন অচেনা মানুষের মতো কথা বলছো ছোট বৌদি, এতদিন তো ওই সব থেকে কাছের মানুষ ছিল। ছিল, কিন্তু এখনো যে ঘটনা ঘটেছে তারপরে আমি বাধ্য হচ্ছি এ কথাগুলো বলতে। তুই কি কিছু বলবি নাকি আমি গিয়ে গলাটা টিপে ধরবো মুখটা বন্ধ করার জন্য? হ্যাঁ, কনক খুব ভালো, এই পরিবারের জন্য অনেক কিছু করেছে, বৃষ্টিকে বাঁচিয়েছে, কিন্তু তার পেছনে যে কত বড় খেলা আছে সেটা যদি কেউ বুঝতে। খেলা কি বলছো তুমি ছোটমা? নোংরা খেলা ওরো, ভীষণ নোংরা খেলা। একটা ছোট বাচ্চাকে ঢাল করে ও কি করে এরকম একটা কাজ করতে পারে আমার তো বিশ্বাসই হচ্ছে না। এটা তুমি কি বলছো ইন্দু, কি করেছে কনক? ওই যে বারে বারে বলছে না যে বিশুর হাত দিয়ে আমার কাছে টাকা পাঠিয়েছে, কিছু পাঠাইনি। আমি পাঠিয়েছিলাম টাকা। কেন মিথ্যে বলছো কনক, একটা টাকাও পাঠাওনি তুমি আমাকে। বিশু কাকা সাক্ষী আছে, বিশু কাকাকে দেখো, সব প্রমাণ হয়ে যাবে। ডাকতে হবে না বৌরানী, কিছু আর কাজ হয়েছে। কি হয়েছে বৌরানী, আমি কিছু ভুল করেছি? বিশু কাকা তোমাকে অবিশ্বাস করার কোনো প্রশ্নই হয় না। তবুও জানতে চাইছি, আমি তোমাকে একটা ব্রিফকেস দিয়েছিলাম, বলেছিলাম মাকে দিতে, তুমি দিয়েছিলে না? ব্রিফকেস? হ্যাঁ বিশু কাকা, আমি গঙ্গার ঘাটে দিয়েছিলাম তোমায়। হ্যাঁ দিয়েছিলে, আমি তো ছোট বৌদিকে দিয়ে দিয়েছি। তাহলে মা, আমি তো একবারও বলিনি বিশু আমাকে কোনো ব্রিফকেস দেয়নি। দিয়েছে তো, কিন্তু তার মধ্যে কি ছিল তুমি জানো? দাঁড়া নিজেই দেখে নাও। কি ছিল নিজেই খুলে দেখে নাও। সেটাই তো আমার প্রশ্ন, কোথায় গেল 50 লাখ টাকা? তুমি ছোট মতো প্রশ্ন করছো, কারণ তোমার ছোট মা মিথ্যা কথা বলছে। হাউ ডেয়ার ইউ, তুমি কি করে নিজে ভোগ করো ছোট মা।